everyone, welcome back to my channel. তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে দিদি ভাই, আমার মেশিনে সূচটা ঠিক মতন হচ্ছে না, কোন মেশিনে কোন সূচ ব্যবহার করা উচিত আর কোন কাপড়ে কোন সূচ ব্যবহার করা উচিত, এইটা কিন্তু অনেকেই জানে না। যার দরুন কি হবে, আপনারা একই সূচ দিয়ে সমস্ত কাপড় সেলাই করেন। অনেকে বলে সেলাই যখন করা হয় তখন কাপড়টা টেনে ধরে, এগুলো কিন্তু মেইন কারণ আপনাদের সূচ। সূচ কিন্তু চেঞ্জ করতে হয় মেশিনের, এক সূচ দিয়ে কিন্তু আপনি সব রকমের সেলাই করতে পারবেন না, এটা কিন্তু পরিবর্তন করতে হবে। তো কোন মেশিনে কোন সূচ আর কোন কাপড়ে কোন সূচ অ্যাকচুয়াল ইউজ করা উচিত, তো পুরোটা আজকে ডিটেলসে দেখাবো, অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত তো দেখবেন। তার আগে আপনাদের সাথে একটু বিশেষ আমার কথা আছে, সেটা হচ্ছে আমার আরো একটা চ্যানেল আছে যেখানে আমি ব্লগ ভিডিও করি। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই সেখানে যেতে পারেন। আপনাদের যেসব ড্রেস আমি তৈরি করে দেখাই সেগুলো কাস্টমারেরই হয়, সেগুলো আমি পরিয়ে ওখানে দেখিয়ে দিই যে কেমন এসছে কেমন দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমার ব্লগ চ্যানেলে যেতে পারেন। আর বিশেষ ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে আমার ব্লগ চ্যানেলে আমি কিন্তু লাইভে আসব, মানে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, আমি সরাসরি লাইভ করব। তো আমার ব্লগ চ্যানেলে আমি লাইভে আসব, একদম সরাসরি আসব, যাতে আপনাদের প্রত্যেকের কোশ্চেনের আমি সঠিক উত্তর দিয়ে দিতে পারি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমার ব্লগ চ্যানেলে চলে যান, সেখানে আমি মাঝে মধ্যে লাইভ করব আর আপনাদের কোশ্চেন কিন্তু অবশ্যই আমি অ্যান্সার করে দেব। অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, সেগুলো কিন্তু আমি যখন লাইভ করব আপনারা সঙ্গে সঙ্গে বলবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর কিন্তু দিয়ে দেব। তো এই ছিল আমার সমস্ত কথা, তো ঝটপট চলে যান, ডেসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দেব, একবার ডেসক্রিপশনটা আপনারা অবশ্যই ফলো করবেন, ঝটপট চলে যান। তো এই ছিল আজকের আমার কথা, তো চলুন এবারে আপনাদের মেইন যে কাজটা সেটা দেখিয়ে দিই। তো এখানে দেখুন আমি সমস্ত সূচগুলো পরপর এখানে সাজিয়ে নিয়েছি, এবারে কোন সূচটা কোনখানে ব্যবহার করবে সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমে এখানে দেখুন 21 লিখেছি, 18 লিখেছি, 16 লিখেছি, 14 লিখেছি, 11 লিখেছি। তো এই হচ্ছে সমস্ত সূচগুলো। এবারে প্রথমে বলে দেব 21 নাম্বার সূচটা। 21 নাম্বার সূচটা আপনারা তখন ব্যবহার করবেন যখন আপনারা কোনো জিন্সের কাপড় ইউজ করবেন, মানে অনেক মোটা টাইপের যে কোনো কাপড় যখন ইউজ করবেন সেলাই করবেন, তখন কিন্তু আপনাদের 21 নাম্বার সূচটা ইউজ করতে হবে। অনেকে কিন্তু একটা মেশিনে একটাই সূচ দিয়ে সমস্ত সেলাই করে দেয়, এরকমটা যেন না হয়। 21 নাম্বার সূচটা একটু মোটা হয়, লেন্থ কিন্তু প্রায় সমস্ত সূচের একই থাকবে, মানে লম্বাটা চওড়াই একটু মোটা হয়ে যাবে, আর যত কম হবে লেন্থটা একটু ছোট হতে পারে, যেমন 11 নাম্বার সূচটার লেন্থটা একটু ছোট হয়, ঠিক আছে। এবার হচ্ছে 18 নাম্বার সূচটা। 18 নাম্বার সূচটা আপনি মোটামুটি একটু মোটা ধরনের কোনো কিছু সেলাই, মানে জিন্স ছাড়া অন্য কিছু সেলাই করছেন, 18 নাম্বার সূচটা আপনি ইউজ করবেন। 18 নাম্বার সূচটা সব রকমের সেলাই হয় কম বেশি, ঠিক আছে। এইবারে মেইন যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে 16 নাম্বার সূচ। আপনি যে কোনো মেশিনে সবচেয়ে বেশি সেলাইয়ের কাজে ইউজটা বেশি করা হয় 16 নাম্বার সূচটা। 16 নাম্বার সূচ দিয়ে সব রকমের প্রায় সেলাই করা হয়, সুতির কাপড়, লিওন কাপড়, প্রায় সব রকমের কাপড়ে এই 16 নাম্বার সূচটা ইউজ বেশি করা হয়। আর যাদের ডবল বডির মেশিন আছে তারা অবশ্যই 16 নাম্বার সূচটা ইউজ করবেন, কিন্তু হ্যাঁ যাদের সিঙ্গেল বডির মেশিন আছে তারা কিন্তু এই 16 নাম্বার সূচটা ইউজ করলে হবে না, তাদের আবার 14 নাম্বার সূচটা ইউজ করতে হবে। শুধু ডবল বডির মেশিনগুলোতে আপনি যে কোনো সূচ ইউজ করতে পারেন, কিন্তু সিঙ্গেল বডির মেশিনে 16 নম্বরের থেকে 14 নম্বর সূচটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে। এই গেল 16 নম্বর সূচটা, আর আমার মেশিনেও কিন্তু 16 নম্বর সূচটা ইউজ করা হয়। এইবারে বলি 14 নম্বর সূচটা। 14 নম্বর সূচটা আপনি কখন ইউজ করবেন? 14 নম্বর সূচটা ইউজ করবেন আপনি কোনো গেঞ্জির কাপড় ইউজ করছেন অথবা কোনো হচ্ছে লিওন কাপড় ইউজ করছেন, তখন আপনি এই 14 নম্বর সূচটা ইউজ করবেন। আর 14 আর 11 মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য থাকে না। 11 নম্বর সূচটা একদম গেঞ্জির কাপড় হলে তখন ইউজ করতে পারেন, বা নর্মালি যে কোনো কাপড়ে হয়, কিন্তু বিশেষ করে যেটা গেঞ্জির কাপড়, লিওন কাপড়, সফট কাপড়, ভেলভেট কাপড়, তখন আপনি 11 নম্বর সূচটা, 14 নম্বর সূচটা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারেন। স্পেশালি যখন নেটের কাপড় হবে, নেটের কাপড় হলে কিন্তু আপনাদের 14 নাম্বার সূচটা ইউজ করতে হবে, তাহলে সেলাইটা ভালো হবে। আশা করবো আপনারা সমস্ত কিছু জেনে গেছেন, আপনাদের ভালো লেগেছে। এইবারে একটা কথা মাথায় রাখুন, এখানে তো সূচ তো আপনি চেঞ্জ করে নিলেন, কিন্তু মেশিনের একটুখানি চেঞ্জ করবেন, খুব বেশি চেঞ্জ করতে হয় না, মেশিনের শুধু একটুখানি সেটিং চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে আমি একটু দেখিয়ে দিই, দেখুন। যখন এই সূচগুলো চেঞ্জ করবেন তখন এই যে মেশিনের এই মাথার যে অংশটা আছে, যখন আপনারা হচ্ছে এই যে বড় বড় সূচ ইউজ করবেন, এটা হালকা করে আপনি করতে পারেন, মানে হালকা লুজ করে দেবেন। দেখুন আপনি লুজ না করলে এরকম নয় যে এটা হবে না, আপনি চাইলে এটা লুজ করুন, নয়তো আপনি এটা নাও লুজ করতে পারেন, শুধু এই সূচগুলোকে ইউজ করে দেবেন, অনায়াসে হয়ে যাবে। আপনারা এইরকম ভাবে আমি যেমনটা বললাম তেমন ভাবে একবার সেলাই করে দেখবেন, আপনাদের কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না।
তো আশা করবো পুরোটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতেছেন, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। আর যদি ভিডিওটা একটু হেল্প হয়ে যায় অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, আর এখন অবধি যারা আমার ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। টাটা।